ঝাল মরিচ বা কাঁচা লঙ্কা মশলা হিসেবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হলেও এর রয়েছে অনেক উপকারিতা। এটি ঔষধি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। কাঁচা মরিচ খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এক, হজমে সহায়ক। কাঁচা মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য কেমিক্যাল যা হজম শক্তি বাড়ায়, পেটের সমস্যা দূর করে, গ্যাসের যন্ত্রণা কমায় এবং ডায়রিয়া থেকে মুক্তি দেয় এবং প্রাকৃতিকভাবে পেট মোচড়ানোর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রদান করুন। দুই, হার্টের সুস্থতায়। এটি হার্টের রোগ প্রতিরোধে সহায়তা করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, এটি রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তিন, হাড়ের জোড়ায় ব্যথা থেকে মুক্তি। মরিচে রয়েছে এমন শক্তিশালী উপাদান যা হাড়ের জোড়ায় ব্যথানাশকে সহায়ক করে। চার, হজম ক্রিয়ার উন্নতি ঘটায়। ঝাল মরিচ শরীরে তাপ উৎপন্ন করে হজম ক্রিয়ার উন্নতি ঘটায়। এটি শক্তি ব্যবহার করে এবং অতিরিক্ত ক্যালোরি পোড়ায়। সকালের নাস্তায় ঝাল মরিচ খেলে সারাদিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে, ফলে ওজন কমতে সহায়ক হয়। পাঁচ, ক্যান্সারের ঝুঁকি কমায়। ঝাল মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিপ্রদাহ উপাদান। গবেষণায় দেখা গেছে এই উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এটি প্রোস্টেট ক্যান্সারের কোষ বাড়তে দেয় না। এছাড়াও এটি ব্রেস্ট, অগ্নাশয় ও মূত্রথলিতে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। ছয়, ঠান্ডা কাশি প্রতিরোধে। ঝাল মরিচে রয়েছে প্রচুর বেটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা প্রতিরোধ সিস্টেমকে ঠিক রাখে এবং ঠান্ডা কাশি ও ঠান্ডাজনিত ফ্লু থেকে মুক্তি পেতে সহায়তা করে। ঝিনাইদহ ইউটিউব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, তাহলে দেরি কেন, ডাক্তারের পরামর্শে আজই আপনার খাবার তালিকায় ঝালকে অন্তর্ভুক্ত করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আমি আলামিন সূত্র, দেশ রূপান্তর .com। আল্লাহ হাফেজ।